হে ফ্যামিলি, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমি যাচ্ছি কলেজে, আর ভাবলাম তো একটা মিনি ব্লগ করেই নিই। তো আমি রেডি হয়ে গেছি, আর মা বললো সানগ্লাস পরে নিতে, বাইরে প্রচণ্ড রোদ। আর চলে এসেছে আমার সঙ্গী পিউ। তো আমরা স্টেশনে গেছি, এখন টিকিট কাটলাম, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। স্টেশন থেকে নেমেই কিছু দূর হেঁটেই আমাদের কলেজটা, তো আর কি অসুবিধা হয় না। তো আমরা চলে এসেছি কলেজে, আর রোদে পুরো মুখ লাল হয়ে গেছিলো, তোমরা দেখে বুঝতেই পারছো, মুখটা পুরো লাল লাল লাগছে। আর তো আমরা দাঁড়িয়ে আছি, এখনো ফার্স্ট ক্লাসটা হচ্ছে, ওরা বেরোবে দেন আমরা ঢুকবো। তো এটা হচ্ছে আমাদের আর একটা ক্লাসরুম। আর এই দেখো, এত গরমের মধ্যেও গাছগুলোর জন্য কি সুন্দর লাগছে পরিবেশটা। আর রাস্তায় এত রোদ ছিল যে রোদের তাপে গা হাত পা পুরো মনে হচ্ছিল না পুড়ে যাচ্ছিল। আমি তো পিউকে মাঝে মাঝে বলছিলাম, দেখ মনে হচ্ছে না আমরা মাইক্রোওয়েভের মধ্যে বসে আছি। চারিদিক দিয়ে এত গরম তাপ আসছিল। তো আমরা আইসক্রিম খাচ্ছি, সৌরভ আমাদের ট্রিট দিয়েছে, আইসক্রিম ট্রিট। আর যেটা আমার কাজ আমি এখন করছি, সৌরভ জানে না ওর ভিডিও হচ্ছে, এবার দেখে ফেলেছে। আরেকটু হলো ওই কাকুটার সঙ্গে ধাক্কা খেয়ে যেত। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, ট্রেনে উঠবো। ফাইনালি ট্রেন আসলো, আজকে ট্রেন জানি না কেন লেট ছিল সব। ফাইনালি ট্রেন থেকে নেমে গেলাম, বাড়ি ফিরবো। বাড়ি ফিরে দেখো কি অবস্থা, ঘেমে টেমে পুরো একাকার। বাড়িতে আসলে মনে হয় যেন বাড়ির থেকে শান্তি আর কোথাও নেই। তো এই ছিল আজকের মিনি ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, টাটা।